আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অরিন কিচেন। পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের ঠান্ডাই আর মজাদার তরমুজের মোহিত শরবতের জুস। সো ভিউয়ার্স, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরও সহজ রেসিপি পেতে বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। প্রথমে দেখাবো কাঁচা আমের ঠান্ডাই কিভাবে বানাতে হয়। তার জন্য লাগবে দুটো আম কুচি। এই শরবতটা আমি ব্লেন্ডারে বানাবো, তার জন্য ব্লেন্ডারে আম কুচি দিয়ে দিলাম, সাথে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা ও একটি কাঁচামরিচ কুচি। দুই চামচ চিনি দিব, দিচ্ছি এক চিমটির মতো বিট লবণ। বিট লবণের পরিবর্তে যদি কেউ লবণ দিতে চান দিতে পারেন। আরও দিলাম জিরার গুঁড়া। এখন দিব এক টুকরো লেবুর রস। তারপরে দিব দুটি বরফ কুচি এবং সবার শেষে দিচ্ছি এক গ্লাস পানি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা শুরু করব। ব্লেন্ড করা শেষে আমের শরবত আমি বাটিতে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে আমের পাল্পটা রয়ে যাবে। এখন গ্লাসে পরিবেশনের আগে গ্লাসে তিনটি বরফ কুচি দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঠান্ডাই। এরপরে করে দেখাবো মজাদার তরমুজের মোহিত শরবতের জুস। তার জন্য নিয়েছি এক বাটি বিচি ছাড়া তরমুজের টুকরো, সাথে দিব এক চামচ লেবুর রস, সামান্য পরিমাণের লবণ, পরে দিব এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তরমুজের টুকরা ব্লেন্ডারে দিয়ে দিলাম, গোলমরিচ লবণ ও লেবুর রসও দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষে সে একই রকমভাবে তরমুজের শরবতও ছেঁকে নিলাম, যাতে করে তরমুজের বিচিটা থাকে, যদি তাহলে ছাঁকুনিতে রয়ে যাবে। এখন গ্লাসে ঢেলে নিয়েছি আর তাতে দুটি তরমুজের টুকরা দিয়ে দিলাম, পরে দিলাম বরফ কুচি। দুইটা দেখুন হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা তরমুজের মোহিত শরবতের জুস। দর্শক, খুবই সহজ দুটি রেসিপি শেয়ার করলাম। আজকের এই রেসিপি দুটি ভালো লেগে থাকলে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।